অত বড় থাইরা কাণ্ডের পরে যোগী সরকার যদি এনকাউন্টারের পরে আটটা পুলিশকর্মী মারা গেছে তারপরে তাকে রেখে দেবেন, আর মমতার কি হয়েছে যে পদত্যাগ করবে কিসের জন্য? দিলীপ ঘোষের পাগলামির জন্য একটা সরকার পড়ে যাবে? এই ইয়ার্কি মারার জায়গা পশ্চিমবঙ্গ, ওরা কীভাবে এটাকে নিয়ে? ওসব বেকারের কথা, দিলীপ ঘোষের কাজ দিলীপ ঘোষকে রাখতে দিন, আমাদের কাজ আমরা করি। তৃণমূল কংগ্রেস একটা সাগর, এক বাটি জলকে তুলল কে পড়লো এটা কি যায়? তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে, এ তো ভিখিরি পার্টি, পার্টিটাই তো ভিখিরি পার্টি। অত নিজস্ব কিছু নেই, কর্মী নেই, কাজ নেই, ও এর তো এর এর কাছ থেকে ওর কাছ দিয়ে কখনো খগেন মুর্মু, কখনো এই সব নিয়ে পার্টিটাই করাচ্ছে। সব তো হচ্ছে না, এ তো এই নোংরা দল, এ বর্বর দল, ছোটো লোকের দল, এ এরমভাবেই থাকবে। এদের পাত্তা দেওয়ার দরকারও নেই, এবং এরা তো 2000 লোককে মেরেছে, খেলাধুলো করে ভাঙচুর করে। আমরা রাজনৈতিকভাবে রুখে দাঁড়াবো।